ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين ولكم السلام ورحمه الله ورقه جمال الشمال التبعي جنابه مدرب الاسلام جانت تسن جفران مدر قرب যে সুন্নত পড়া হয় সেই সুন্নত পড়া অবস্থাতেই যদি ফরজ নামাজের একামত হয় তাহলে সুন্নত নামাজ কমপ্লিট করেই ফরজ নামাজে সামিল হব না সুন্নত ছেড়ে দিয়ে ফরজ নামাজে সামিল হব এই বিষয়ে তিনি জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন্ত আসসালাম আল্লাহ রসুল বাদ জি সম্মানিত ভাই কেউ যদি সুন্নত নামাজ যে থাকা অবস্থায় যদি ফরজ নামাজের একামত হয় এই ক্ষেত্রে কথা হলো এই যদি সে শেষ রাখাতে থাকে তাহলে হালকাভাবে সে নামাজ শেষ করে ফরজ নামাজে সামিল হওয়া চাই আর কেউ কেউ বলেছেন যে সে যে অবস্থাতেই থাকুক না কেন সে সুন্নত নামাজকে ওই অবস্থাতেই ছেড়ে দিয়ে সে ফরজ নামাজে সামিল হবে তার কারণ সাই মুসলিমের একটি রবায়াত এসে হাদিসটি হলো এই জালা রসুর আলী সালাম বলেছেন ঈদা উকি মাতেসলা সলাথ ইল্লাল মাক্তবা যখন কোনো ফরজ নামাজের একামত দেওয়া হয় তখন সেই ফরজ নামাজ ছাড়া আর কোনো নামাজ নাই এই হাদিসকে সামনে রেখে উলামায় কারাম বলেন যে যদি সে শেষ রাখাতে থাকে তাহলে সে হালকা করে সেই নামাজটি শেষ করবে এবং তারপর সে কি করে ফরজ নামাজে সামিল হবে হচ্ছে আমাদের এটি বিশুদ্ধ মত অর্থাৎ সে যদি শেষ বৈঠকে হয় নামাজে তাহলে বৈঠকে শেষ দুয়াগুলো পড়ে সালাম ফিরে উম নামাজে সামিল হবে আর যদি সম্পূর্ণ রাকাত যদি একটি তার বাকি থাকে যেহেতু তকবিরে তাহারিমের ফজিলত রয়েছে তাই সে হালকা করেও সে রাখাটি সে আদায় করবে না বরং সন্ন্যত নামাজ ছেড়ে দেবে যদি সে শেষ রাখাতে থাকে আর যদি সেই অবস্থায় যদি একামত হয়ে যায় তাহলে সেই অবস্থাতেই সে নামাজ ছেড়ে দেবে তার কারণ নামাজের মধ্যে তকবির তাহারিমার ফজিলতে এসেছে তাই সে নামাজকে একেবারে ছেড়ে দেবে আর যদি সে শেষ বৈঠকে থাকে তাহলে সেই অবস্থাতে সে তাড়াতাড়ি করে দোয়াগুলো পড়ে সালাম ফিরিয়ে নামাজে ফরজ নামাজে সামিল হবে এটাই হচ্ছে ওলামাদের বিশুদ্ধ মত এটাই হচ্ছে ওলামাদের বিশুদ্ধ মত তবে এ কথা কেউ কেউ বলেছেন যে সে যদি নামাজের শেষ রাখাতে থাকে আর সম্পূর্ণ যদি রাখার থাকে তদুপরি সে হালকা করে নামাজ শেষ করে দিয়ে কি করবে ফরজ নামাজে সামিল হবে তবে ওলামাদের বিশুদ্ধ মত অনুযায়ী যদি সে শেষ বৈঠকে থাকে তাহলে শেষ বৈঠক শেষ করে সে দ্রুতভাবে শেষ করে সে নামাজে ফরজ নামাজে সামিল হবে কিন্তু তার সম্পূর্ণ রাখাত বা তার অধিক যদি বাকি থাকে তাহলে সেই অবস্থাতেই সে সুন্নাত নামাজ ছেড়ে দিয়ে ফরজ নামাজে সামিল হবে আর স্পষ্ট দলিল যা আমরা একটু আগে জানতে পারলাম হাদিসটি হলো এই যে আল্লাহ রাসুল আলী সালাত সাল্লাম বলেন এজা ফালা সলা থাইলাল মাকতুবা যখন কোনো নামাজের একামত দেওয়া হয় নামাজের একামত দেওয়া হয় তখন সেই না নামাজ ছাড়া আর কোনো নামাজ নাই হাদিসটি সেই মুসলিমের বাকি আল্লাহ আলম স্বাবসালামুক রহমতুল্লাহি